আসসালামু আলাইকুম চলুন জেনে নিই ইসলামিক ডেক্স থেকে নিউজ সবে কদরের বিশেষ দোয়া চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে হজরত আয়সা রাদিয়াল তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সালু আলাহে ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যদি আমি জানতে পারি যে আজ রাতে সবে কদর তাহলে আমি কোন দোয়া পড়ব রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন এই দোয়া পড়বে আল্লাহমা ইন্নাকা আফুব্বুন কারিমুন তাহিব্বুল আফু আফাফু আন্নি অর্থ হে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল বড় দয়ালু ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন খুবই ব্যাপক অর্থবোধ এই দোয়া পুরো রমজানে এই দোয়া পড়া উত্তম আমি এই দোয়াটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা প্লিজ চেক করে নেবেন লাইলাতুল কদরে আমাদের করণীয় এক মহান আল্লাহ ও তার রাসুলের আনুগত্যের ভিত্তিতে প্রত্যেক অভিভাবক নিজে রাত জাগবেন এবং পরিবার পরিজনকে জাগরণে উদ্ধুত করবেন দুই সাধ্যানুপাতে তারাবিহ বা তাহাজ্জ নামাজ লম্বা কিরাত বা লম্বা রুকু সিজদা দ্বারা দীর্ঘক্ষণ যাবৎ আদায় করবেন সিজদায় তিন বা ততোধিকবার সিজার তসবি পাঠ করে কুরআন ও হাদিসে উল্লেখিত দোয়া সমূহ পাঠ করবেন এই মর্মে বিশুদ্ধ হাদিস রয়েছে অনেকে আবার খুব পেরেশান থাকেন যে কদরের নামাজে নিয়ত কী হবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়তে হবে আমাদের ভালোভাবে জানা থাকা প্রয়োজন ঈশান নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে বলা হয় কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ অতএব কদর রাতে ঈশার পর থেকে ফজর পর্যন্ত যত নামাজ পড়া হবে সেগুলোকে নফলও বলা যাবে অথবা তাহাজ্জুদও বলা যাবে লাইরাতুল কদর উপলক্ষে নামাজের জন্য বিশেষ কোনো নিয়ত নেই বা অমুক অমুক সুরা দিয়ে পড়তে হবে এমন কোনো ধরাবাধা নিয়ম নেই তিন অতীতের কবিরা বা বড় বাপের জন্য একনিষ্ঠভাবে তবা করবেন ও অধিকরূপে রূপে ফার করবেন চার কুরআন মজিদ পাঠ করবেন শরিয়া সম্মত পদ্ধতিতে তথা চুপিসারে একাকি রিয়ামুক্ত অবস্থায় জিকি রাজগড় করবেন পাঁচ পাপ মোচন সহ পার্থিব ও পরকালীন সার্বিক মুক্তি ও কল্যাণের জন্য বিনয়ভাবে একাগ্র চিত্তে কবুলের প্রত্যাশা নিয়ে দুয়া করবেন নিঃসন্দেহে ওই বরকতপূর্ণ রাত্রি যে ব্যক্তি অবহেলায় বা অলসতায় অবমূল্যায়ন করল এর যথার্থ আরোপ করল না সে সমূহ কল্যাণ থেকে নিজেকেই বিরত রাখল প্রত্যেক মুসলিমের উচিত ওই রাতে যথাযথভাবে হক আদায় করে মহান আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ফজিলত বরকত ও আশাতীত হওয়া লাভে ধন্য হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে লায়লাতুল কদরের ফজিলত অর্জন করে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ